মিছিলটা হয়েছিল প্রায় 300 গজ লম্বা। টানা 5 দিন খেটে খুঁটে লোক জড়ো করেছিল। বিপক্ষ দলের সামনে ইজ্জত রাখা যায়। গলিটা দখলে নিয়ে সাজালে প্যান্ডেল, ঝাঁঝালো ভাষণে জনপদ কাঁপিয়ে সার্থক জনসভা। নেতা তোমাকে কাছে ডেকে পরিপাটি চুলগুলো আঙুলে উলুঝুলু করে দিয়ে বলল, বেটা বাঘের বাচ্চা, তোর মতো কেজো ছেলে আগে দেখিনি, একেবারে বিপ্লবী চে গুয়ে ভাড়া। তুমি বাহ বাহ পেয়ে গলে গেলে রঞ্জু। বুঝলে না ছোটদের বগল বন্ধি রাখতে বড়রা এমন প্রশংসার ফাঁদ প্রায় পাতেন। পার্টি অফিসে প্রতিদিন কত কাজ, কত পরিকল্পনা। নেতারা তোমায় পিতার মতোই স্নেহ করেন। গোলটেবিল বৈঠকে জ্বালাময়ী আলোচনায় রক্ত গরম, বাধা এলে অস্ত্র নেবে, প্রয়োজনে প্রাণ দেবে। অফিসের গোপন ঘরে নেতারা গলা ভেজাতে ভেজাতে তোমাদের হাতে বোতল দিয়ে বলে, নে বাবারা, হ্যাঁ শুধু একটু খেয়াল রাখবে যেন হুশ ঠিক থাকে। ভেবে দেখেছো কি রঞ্জু, তাদের ছেলেরা এসব নোংরা জল ছোবার কথা গল্প নাও করতে পারে না। মায়েরা পড়ার টেবিলে গরম দুধে গ্লাস ভরে রাখে। কালো কাঁচ আটা পাজারো গাড়ি থামলো রাস্তাতে। জানালার কাঁচ খুলে নেতা হাত বাড়িয়ে দিলেন 1000 টাকার 2 নোট, বললেন, রঞ্জু ঝাঁপিয়ে পড় বাবা, মান সম্মানের ব্যাপার। তুমি ঝাঁপিয়ে পড়লে পেট্রোল বোমা আর ককটেল হাতে। 2 দিন পর তোমার ঠিকানা হলো সরকারি হাসপাতালের নোংরা বিছানা, হাত দুটো উড়ে গেছে, 2 পায়ের হাঁটু অব্দি ব্যান্ডেজ। এক পারও ভাবলে না তিনি তোমার কেমন বাবা। তার সম্পত্তির ভাগ পাবে, তার কালো পাজারোটা তোমাকে দেবে মকমলের বেছানায় বেডরুমে ঘুমানোর অনুমতি, তার সম্মান রাখবে। তুমি তার ছেলে বিদেশে পড়ে নাম করা বিশ্ববিদ্যালয়ে, কই সে তো ঝাঁপিয়ে পড়ে না। তোমার হোশ কবে হবে রঞ্জু? তুমি ছেলে তাদের স্বার্থের হাতিয়ার, কাটা তোলার কাটা। তোমার মা হাসপাতালে গড়াগড়ি দিয়ে কাঁদে, বাপ কাঁধে বারান্দায়, সেই নেতারা তোমার পাতানো বাবারা একবারও তো দেখতে এলো না। বলি রঞ্জু, তোমার হুঁশ কবে হবে?